ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপূজোর উদ্বোধন করতে শুরু করেছেন। তার সঙ্গে সতর্ক করেছেন শব্দবাজি না ব্যবহার করতে, সবুজ বাজির উপর বেশি জোর দিতে। আবার 2023 সালে শব্দবাজির শব্দসীমা বাড়িয়ে 90 থেকে 125 ডেসিবেল করা হয়েছিল। এই শব্দসীমায় সব রকম বাজি পাস করে যাবে বলে মনে করে পরিবেশ বিশেষজ্ঞরা। এই আবহে যাতে শহরের বাজি বাজারগুলোতে নিষিদ্ধ শব্দবাজি ঢুকতে না পারে তার জন্য কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহ থেকে জোরদার নজরদারি করছে পুলিশ। এদিকে চম্পাহাটিতে স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের তরফে সবুজ বাজি তৈরির অনুমতি পেয়েছেন ওই এলাকার 22 জন বাজি প্রস্তুতকারক। পাশাপাশি তামিলনাড়ুর শিবকাশি থেকেও এখানে প্রচুর সবুজ বাজির আমদানি হয়। স্থানীয় ব্যবসায়ী সমিতির দাবি, এলাকার দোকানগুলিতে শুধুমাত্র শংসাপত্র প্রাপ্ত সবুজ বাজি বিক্রি করা হচ্ছে, কিন্তু এলাকা ঘুরে চোখ পড়ল অন্য এক ছবি। দেখা গেল দোকানে দোকানে সবুজ বাজি রাখা রয়েছে ঠিকই, তবে তার সঙ্গে বেদার নিষিদ্ধ শব্দবাজিও রয়েছে। এই পরিস্থিতিতে শহরের বাজি বাজারগুলোতে যাতে নিষিদ্ধ বাজি ঢুকতে না পারে তার জন্য গত সপ্তাহ থেকে কড়াকড়ি নজরদারি শুরু করেছে পুলিশ। গত 7 দিনে বাজেয়াপ্ত হয়েছে 1714 কেজি নিষিদ্ধ বাজি। সূত্রের খবর, গ্রেপ্তার করা হয়েছে 17 জনকে। পরিবেশ কর্মীদের অবশ্য বক্তব্য, কালীপূজোর 7 দিন আগে থেকে নজরদারি চালিয়ে শব্দবাজি জব্দ করা যাবে না, কারণ অগস্টের শেষ থেকেই শহরে নিষিদ্ধ শব্দবাজি ঢুকতে শুরু করেছে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাসের দাবি, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি।